এখন বাজে 11টা, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমি আর সান্দিতা যাব একটা পার্সেল আনতে। তো পার্সেলটা আনতে আনতে কি করি না করি তোমরা সবাই দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। তো এখান থেকে হাইটা যাইতে হইব একটু সামনে, কারণ এখানে রিক্সা অটো পাওয়া যায় না, সামনে গিয়ে উঠতে হইব, অটো বা রিক্সা পাওয়া যাবে। তো যাওয়ার সময় দেখতে পাইলাম একটা ফুলের গাছ, তো এখান থেকে আমরা কিছু ফুল পাইরা নিছি। ভাগ্যটা ভালো ছিল, ফুল ছেড়ে সময় কেউ দেখে নাই। আর এখন আর একটু হাঁটতে হবে, হাঁটলে সামনে গিয়ে অটো পাওয়া যাব। তো অটোতে উঠি এখন, এই তো অটোতে উঠলাম। তো এখন অটো থেকে একটা বাসে উঠতে হবে, এই তো বাসে উঠে গেছি। এখন বাসের থেকে শুরু যায় একদম আমাদের কুরিয়ার সার্ভিসের ওইখানে, আর এখানে বাসের সময় লাগতে পারে 15-20 মিনিটের মতো। বাসের সামনের সিট পাইছি, তো সামনের অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এই তো আমরা পার্সেল নিতে এসে পড়ছি। তো আর নিতে এসে দেখলাম ওই লোকটা নাই যার কাছে আমাদের পার্সেলটা, সে নাই। তো কিছুক্ষণ অপেক্ষা করতেছি, সে নামাজে গেছে। তো আমি যখন উনি আসলেন, তো তখন দেখলাম যে আমার নাকি 500 টাকার একটা নোট চলবে না। তো আবার আমার একা একা অনেক দূর হাইটটা গিয়া বিকাশের দোকানে গিয়া আবার টাকা বের করতে হয়েছে। তো যাওয়ার পথে দেখলাম একটা আম গাছ, আম গাছটা দেখে মনে হলো আম পাইরা নি, থাকতে যাক, ফুল পাইরা নিছি, ফুলে যথেষ্ট। তো সব মিলে টাকা দিয়ে দিছি, টাকা দেওয়ার পর আমাদের পার্সেলটা খুঁজতেছে, একটু পার্সেল পাওয়া গেছে আমাদের। তো আমি বাসা থেকে একটা শপিং ব্যাগ আনছিলাম, তো ওটা তো কেড়ে নিয়ে নিছি। তো এখন আমরা বাসায় যাব, পার্সেল নেওয়া শেষ। তো বাসায় যাওয়ার সময় আমাদের বাসার এখানে একটা ওভারব্রিজ আছে, ওইখানে দেখলাম এই পেঁয়াজ বিক্রি করতেছিলো, তো এইখান থেকে এইগুলো আমরা এখন বাসায় এসে পড়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।